এই দেখুন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে, আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি, তো এই জন্যে একবারে আমি হচ্ছে একবারে আজকে বিছানা টিছানা সব ঠিক করে তারপরে ঘরটা চাটি একবারে মুছে টুচে নেব। তো এই যে ও বাইরে চলে গেছে আর আমি এই যে উঠে বিছানা টিছানাগুলো ঠিক করে নিচ্ছি, তারপরে একবারেই ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেব। তো ঘর মুছে টুচে নিয়ে তারপরে একবারেই চান করে নিয়েছিলাম, আজকে চান করে পুজো করে নিয়েছিলাম, তারপরে ও এক জায়গায় গিয়েছিলো তো ও চা খেয়ে চলে গেছে, তারপরে আমিও চা খেয়ে নিয়েছি, তারপরে আবার আপনাদের সামনে আসছি। তো চলুন আমার ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকে ভিডিও স্কিপ করবেন না, একদম ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো চলুন আজকে একটা লাস্টে একটা মজাদার সিন আছে, তো চলুন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বড় মিসেস লাইফে, সবাইকে স্বাগত। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আর আমার তো সকালে দেখলেনি, কাজবাজ শেষ, চান করা শেষ আর পুজো করাও তো শেষ হয়ে গেছে। তো আজকে তো যায়নি, আজকে এক জায়গায় আলাদা জায়গায় গেছে, ওখানেও একটা দরকারের জন্যই গেছে, দরকারি কাজ ছিল তো ওখানে যেতেই হতো আজকে, তো ওই জন্য আজকে ওখানেই চলে গেল। ও যেহেতু কাজে চলে গেছে, মানে কাজে যায়নি আজকে, তো ওখানে গেছে আর সকালে চা করে দিলাম, চা খেয়েও চলে গেছে। তো আজকে রান্নাবান্না তো টেরি হবে, তো পরে একটু পরে রান্নাবান্না করব, আর এখন আমি চা খেয়ে নেব। তো চা হয়ে গেছে, তো চলুন এখন আমরা এখন আমি চা খেয়ে নিই, আর আপনারাও খেয়েছেন হয়তো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, পাশে থাকুন দেখতে থাকুন। তো আজকে দেখুন আবার কেন এত সাজার জিনিস, এত সাজার জিনিস বেনারসে, এত গয়নাঘাটে কেন? তো চলুন এই যে দেখুন আজকে আমি একটা ব্রাইড সাজাবো। তো কেন সাজাচ্ছি, ওর তো অলরেডি বিয়ে হয়ে গেছে, তো আবার ওকে কেন সাজাচ্ছি না সাজাচ্ছি তো সব কিছু জানতে পাবেন ভিডিওর একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন যে ওকে আমি কেন সাজাচ্ছি, আবার ওর বিয়ে হওয়ার পরেও আবার কেন নতুন রূপে সাজছে। তো চলুন দেখতে থাকুন। আর আমার মেকআপগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, ভিডিও রোজ রোজ কি একই ভিডিও দেব, তো ভাবলাম না চলুন আজকে একটু নতুনই ট্রাই করি, তো এই জন্যে মেকআপ ভিডিওটা। ওর একটু ডিপ ডিপ বলছিল যে ডিপ ভিডিও ডিপ একটু করবে মেকআপটা, তো ওই জন্য আমি এই জন্য ডিপ করে নিয়েছি। তো এই দেখুন ফার্স্টে আমি আইব্রো থেকে শুরু করেছি, আইব্রোটা করে না কী বলুন তো, আইব্রোটা হলে আমার সুবিধা হয় বেশ মেকআপ করতে, তো তারপরে সব কিছুই করে নিলাম, কাট ক্রিস করে মেকআপটা করেছি। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন, আর কারো কেউ যদি সাজতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ওর মুখেই শুনুন কেমন হয়েছে মেকআপটা, চোখটা বন্ধ করুন, কেমন হয়েছে বলো আমার কিটা মেকআপটা? খুব সুন্দর হয়েছে, আমার অনেকদিন ইচ্ছে ছিল সেটা পূরণ হয়ে গেল। ভালো লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। এই যে দেখুন বেঙ্গলি লুক দিয়েছি আজকের ভিডিওটা, সরি আজকের মেকআপটা বেঙ্গলি লুক দিয়েছি। তো এই দেখুন কেমন হয়েছে আপনারাও জানাবেন, তো তো বলছি ওর ভালো লেগেছে, তো আপনারাও বলবেন। তারপরে এই দেখুন ওর কটা ফটো শ্যুট করে দিলাম, তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।